ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব সালাতুত তাজবি নিয়ে। তো এখানে এই অ্যাপটির নাম হচ্ছে সালাতুত তাজবি। এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন সালাতুত তাজবির ফজিলত এবং সালাতুত তাজবি পড়ার নিয়ম সম্বন্ধে। তো এখানে উপরেই দেখতে পাচ্ছেন, আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাবেন একটি শেয়ার আইকন রয়েছে। শেয়ার আইকন থেকে আপনি অ্যাপটি শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে স্টার আইকন, এখান থেকে 5-স্টার রেট দিতে পারবেন। এবং এরপরে রয়েছে 3 ডট, এখানে 3 ডটে টাচ করলে মোর অ্যাপস, এখান থেকে তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো পাবেন। তো যাই হোক, এরপর দুটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সালাতুত তাজবি ফজিলত। এখানে বিস্তারিত পড়ুন, এই অপশনটিতে টাচ করবেন, তাহলে আপনি এখান থেকে এর যে ফজিলত রয়েছে সে ফজিলত সম্বন্ধে আপনি জেনে নিতে পারবেন। তো এখান থেকে ভিউয়ার্স আপনি পড়ে নেবেন। আর এখানে যে ফজিলত সম্বন্ধে যেটি লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফজিলতটি লেখা রয়েছে এবং স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে বড় বড়। এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। তো যাই হোক, এরপর সালাতুত তাজবি পড়ার যে নিয়ম, এখানে বিস্তারিত এই অপশনে টাচ করবেন। করার পর আপনি এখানে যে নিয়মগুলো রয়েছে সে নিয়মগুলো পাবেন। এখানে 9টি ক্যাটাগরিতে নিয়মগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে আমি অবশ্য পড়ে শোনাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা রয়েছে সালাতুত তাজবি 4 রাকাত নামাজ। এটি হচ্ছে 4 রাকাত নামাজ এবং প্রত্যেক রাকাতে 75 বার করে মোট 4 রাকাতে 300 বার নিয়মমুক্ত দোয়া পড়তে হয়। তো এটি প্রত্যেক রাকাতে 75 বার করে আপনার এই দোয়াটি পড়তে হবে। এটি হচ্ছে দোয়াটি আপনি নিচে লেখা দেখতে পাচ্ছেন, সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো যাই হোক, এই দোয়াটি আপনাকে পড়তে হবে এবং এর অর্থ নিচে দেয়া রয়েছে। অর্থ হচ্ছে, আমি আল্লাহ তাআলার গুণগান কীর্তন করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সালাতুল তাজবিতে উপরোক্ত দোয়া পাঠ করার ব্যাপারে হাদিস ও ফিকাহের কিতাবগুলোর মধ্যে কিছু নিয়ম আছে। তো যাই হোক, এর মধ্যে নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটি, এর মধ্যে দেখতে পাবেন যে প্রথমে সালাতুত তাজবির নামাজ 4 রেকাত নফল নামাজের নিয়ত করতে হবে। প্রথম আপনি নিয়ত করবেন যে 4 রাকাত নফল নামাজ পড়ার, সালাতুত তাজবির 4 রেকাত নফল নামাজ পড়বার জন্য নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। তো যাই হোক, এভাবে বাংলাতে নিয়ত করতে পারেন। তারপর রয়েছে সানা, আপনি সানা পড়বেন, তারপর সুরা ফাতিহা, যে কোনো একটি সুরা পড়ার পর উপরোক্ত তাজবি 15 বার পড়বেন। এরপর হচ্ছে উপরের যে তাজবিটি সেটি 15 বার পড়তে হবে, যেটি 75 বার পড়ার কথা এখানে দেখতে পাচ্ছেন যেটি রয়েছে, এই তাজবিটি আপনাকে 15 বার পড়তে হবে। তো যাই হোক, এরপর 15 বার পড়ার পরে তারপর রুকুতে গিয়ে রুকুর দোয়া পড়ার পর একই তাজবি 10 বার পড়তে হবে। রুকুতে গিয়ে রুকুর দোয়া পড়বেন, রুকুর দোয়া পড়ার পর আপনি পড়বেন 10 বার। তারপর হচ্ছে রুকুর কাজ শেষ হলে সামি আল্লাহ হলিমান হামিদা, তো এটা যখন আপনি পড়বেন বলার পর দাঁড়িয়ে এই তাজবি 10 বার পড়তে হবে। তারপর হচ্ছে দাঁড়িয়ে আবার 10 বার পড়তে হবে। তারপর সেজদায় গিয়ে দোয়া পড়ার পর 10 বার পড়তে হবে। তারপর হচ্ছে একটি সেজদা হতে উঠে বসেই 10 বার পড়তে হবে। তারপর আবার দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার দোয়া পড়ার পর 10 বার পড়তে হবে। আবার সেজদা থেকে উঠে বসে আবার 10 বার পড়তে হবে। 1 রাকাত শেষ হলো, ঠিক একই নিয়মে আরও 3 রাকাত নামাজ পড়তে হবে। সর্বমোট 1 রাকাত নামাজে উপরোক্ত তাজবি 75 বার পড়তে হবে। তো যাই হোক, 4 রাকাত নামাজে 300 বার হবে। মাঝ বৈঠকে আত্তাহিয়াত পড়ার আগেই 10 বার পড়তে হবে। তো মাঝ বৈঠকে যখন আপনি আত্তাহিয়াত পড়বেন তার আগেই কিন্তু 10 বার পড়তে হবে, এবং শেষ বৈঠকে 10 বার পড়ার পর আত্তাহিয়াত পড়তে হবে। তো যাই হোক, 4 রেকাতের 2 রেকাতে যখন 2 রেকাত নামাজের পর যখন আপনি আত্তাহিয়াত পড়বেন, তখন হচ্ছে আত্তাহিয়াত পড়ার পূর্বে আপনি 10 বার পাঠ করবেন দুয়াটি, এবং শেষ 4 রাকাতে যখন পড়বেন তখন হচ্ছে 4 রাকাত নামাজ শেষ করার, যখন শেষ করার জন্য আপনি যখন আত্তাহিয়াত পড়বেন বৈঠক বসে, আত্তাহিয়াত পড়ার পরে আপনাকে আবার 10 বার পড়তে হবে। তো তারপর যাই হোক, তারপর রয়েছে
দরুদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। তো যাই হোক, এই নামাজ যে কোনো সুরা মিলিয়ে পড়া যায়, আপনি সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা মিলিয়ে পড়তে পারবেন। তারপর রয়েছে মাকরুহ সময় ব্যতীত দিনে রাতে যে কোনো সময় এই নামাজ পড়া যায়। মাকরুহ সময় ব্যতীত যে সময়ে নামাজ পড়া মাকরুহ, সেই সময় ব্যতীত রাতে বা দিনে আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারবেন। এই নামাজ নিয়ে পড়ুন এবং অন্যদেরও পড়তে বলুন। আল্লাহ এই পবিত্র মাসে এই নফল কাজ আদায় তৌফিক দান করুন, আমিন। তো যাই হোক, এখানে আপনি যে পড়ার নিয়মগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটি পেয়ে গেলেন। এভাবে কিন্তু আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, দেখা যায় অনেক সময় আপনার এই নিয়ম মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যদি এই নফল নামাজ পড়ার জন্য সালাতুত তাসবিহ যে নামাজ সেটি পড়ার যদি পড়তে চান বা পড়তে আগ্রহী থাকেন বা এটির নিয়ম জানতে আগ্রহী থাকেন, তাহলে আপনি এই অ্যাপসটির সাহায্য নিতে পারেন। এবং এই অ্যাপসটির সাহায্য নিতে আপনি সালাদুত তাসবি লিখে সার্চ করবেন প্লে স্টোরে গিয়ে, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।